হ্যাপি ধনতেরাস সবাইকে। তো আমার বর এখন আমাকে ধনতেরাসের গিফট দিতে নিয়ে এসছে, তো চলো দেখাই কি। কিছু বছর ধরে লোকাল মার্কেট বা দোকানে আতশবাজি বিক্রি হয় না, তাই একটা আলাদা করে মেলা বসে, সেখানে আতশবাজি পাওয়া যায়। আজকে আমরা গেছিলাম সেখানেই। এনিওয়ে গাইস, দীপাবলি মানে মূল চমক হলো চারিদিকে লাইট আর আতশবাজি। এই দীপাবলির টাইমটাতে সারা শহর কিরকম আলোতে চকমক করে ওঠে, তাই আতশবাজি না কিনলে হয়? তাই আজকে আমরা গিয়েছিলাম বাজি কিনতে, কিন্তু গিয়ে দেখি আতশবাজির যা দাম, পুরো চড়া। আমার বর তো দাম শুনে মাথাও চুলকে নিল। ছোটবেলায় আতশবাজি বলতে তারাবাতি, তুবড়ি, চড়কি এগুলাই বুঝতাম, এখন তো দেখছি কত ভ্যারাইটি। বাপরে বাপ, পুরো বাজির মার্কেটে এসে বরকে হারিয়ে ফেলেছি। বর কোথায় খুঁজে পাচ্ছি না। বরকে মারা যায় তাহলে নিব। বরকে মার বলছি, এগুলা কি আমার ধনতেরাসের গিফট ছিল? হ্যাঁ বাহ, ধনতেরাসের শপিং করা কমপ্লিট। আমরা এসেছিলাম শিলিগুড়ির বাজি মার্কেটে, যেটা আছে কাওয়াখালী। আমরা তো বাজি কিনে নিলাম, তোমরা এখনো ওয়েট করো না, চলে এসো কাওয়াখালী মার্কেটে। এখানে অনেকদিন হয়তো থাকবে এই মেলাটা। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।